আটলান্টিক মহাসাগরের সাথে স্বল্প সময়ে প্রশান্ত আর ভারত মহাসাগরের আশপাশের দেশগুলোর সংযোগ স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট মিশরের সুয়েজ খাল। এ খাল দিয়ে এশিয়া আর ইউরোপে পণ্যবাহী জাহাজ পৌঁছাতে 3,000 মাইল কম জলপথ পাড়ি দিতে হয়। বিশাল মালবাহী জাহাজ এভার গিভেন 20,000 কন্টেইনার নিয়ে এ খালে আটকা পড়ায় কয়েকদিন ধরে বন্ধ বিশ্ব বাণিজ্যের ব্যস্ততম এ জলপথ। জাহাজে আছে ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন, সোলার প্যানেল সহ আরো অনেক পণ্য। গুরুত্বপূর্ণ এই রুট কন্টেইনার জাহাজ আটকে বন্ধ হওয়ায় পেছনে আটকা পড়েছে আরো 100 কন্টেইনারবাহী জাহাজ। কোটি কোটি ডলারের পণ্য আটকে আছে সমুদ্রের মাঝে। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে 1 সপ্তাহের ওপরে। বিশ্বের সমুদ্রপথে বাণিজ্যের 10% নির্ভর করে এ জলপথের ওপর। এরই মধ্যে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে শুরু করেছে বিভিন্ন দেশে। পণ্য সরবরাহ হচ্ছে না নির্ধারিত সময়ে। যদি আরও কিছুদিন বন্ধ থাকে এই জলপথ, বাড়তে পারে ভোগ্যপণ্যের দাম। জ্বালানি তেল আমদানি রফতানির অন্যতম রুট হওয়ায় বাড়তে পারে এই নিত্যপণ্যের দরও। অন্য রুট ব্যবহার করতে হচ্ছে অনেক কন্টেইনার জাহাজকে। বেড়ে যাচ্ছে আর্থিক খরচ। বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হলেও পণ্য পরিবহনে খরচ বাড়লে এটি গড়াবে সাধারণ মানুষের পকেট পর্যন্ত। দীর্ঘ সময় এই রুট বন্ধ থাকলে যেসব ব্যবসা প্রতিষ্ঠান কন্টেইনার সংকটে ভুগছে, তাদের ভোগান্তি পৌঁছাতে পারে চরমে। সুয়েজ খাল বন্ধ থাকায় এশিয়া থেকে ভোগ্যপণ্য ইউরোপ আর আমেরিকায় সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জলপথটি বিকল থাকলে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে চলাচল করা সব পণ্যবাহী জাহাজকে বিকল্প রুটে চলাচল করতে হবে। আরও 10,000 কিলোমিটারের পথ বাড়বে জাহাজগুলোর। শিপমেন্টে খরচ বাড়বে $3,00,000। সুয়েজ খাল যান চলাচলের জন্য অচল হয়ে পড়ায় উত্তরাঞ্চলের সমুদ্রপথ পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ব্যবহারের পরামর্শ দিচ্ছে রাশিয়া। রুশ জ্বালানি প্রতিষ্ঠান রোসাটম বলছে, রাশিয়ার আর্কটিক শিপিং রুট হতে পারে সুয়েজ খালের বিকল্প। বিশ্বের বৃহত্তম বরফ ভাঙার পারমাণবিক যানটি তাদের আছে, তাই শীত মৌসুমেও বরফে জলপথ আটকে পড়ার কোনো সম্ভাবনা নেই। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ।